এখন আমরা দ্বাদশ শ্রেণীর ইলেকট্রিক ডাইপোল বিষয়ে আলোচনা করব। ডাইপোল কাকে বলে? বাংলায় বলে দ্বিমেরু। যখন দুটো ইলেকট্রিক চার্জ ইকুয়ালেন্ট এবং অপোজিট ইকুয়ালেন্ট অপোজিট অ্যামাউন্টের ইলেকট্রিক চার্জ সামান্য ব্যবধানে থাকে, তখন সেই ব্যবস্থাকে, সেই সিস্টেমকেই বলা হয় ইলেকট্রিক ডাইপোল। এখানে দেখা যাচ্ছে দুটো চার্জ এ এবং বি, তাদের চার্জের মান প্লাস কিউ বিতে এবং এতে মাইনাস কিউ, তারা 12 ডিস্টেন্সে সেপারেটেড। এই সংস্থাটাই হলো ইলেকট্রিক ডাইপোল। এখন দেখতে হবে তাহলে ডাইপোলে কী কী শর্ত। দুটো চার্জ হতে হবে, দুটো চার্জের প্রকৃতি কী হতে হবে, অপোজিট, এবং অ্যামাউন্টটা হতে হবে ইকুয়াল। ওয়েন দে আর সেপারেটেড বাই ভেরি স্মল ডিস্টেন্স দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষমতাকে বা প্রকাশ করা হয় যে রাশির দ্বারা, তাই হলো ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্টকে কী করে মাপা হয়? কোনো একটা চার্জ এবং তাদের মধ্যে দূরত্বের গুণফল দিয়ে ডাইপোল মোমেন্টকে মাপা হয়। এবারে এই ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এর দিক কোন দিকে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। সুতরাং এইখানে আমাদের ছবিতে ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে ফ্রম এ টু বি। সুতরাং দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ স্মল ডিস্টেন্সেস যখন রয়েছে, দেন দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ডাইপোল। এবং ডাইপোল মোমেন্টকে মাপা হচ্ছে কোনো একটা চার্জ এবং আধানদ্বয়ের গুণফলের সাহায্যে ডাইপোলের। এইবার একটা ইলেকট্রিক ডাইপোল আছে, তার অ্যাক্সিয়াল পয়েন্টে সেন্টার থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, সেখানে আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করতে হবে। দেখো, এ বিন্দুর জন্য যে ফোর্স, পি বিন্দুতে যখন ইন্টেন্সিটি বের করব তখন আমরা ধরে নেব যে পি বিন্দুতে কি আছে, একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। এ বিন্দুর জন্য কি হবে? ওখানে চার্জের উপরে বিকর্ষণ বল কাজ করবে পি এফ বরাবর। অন্যদিকে বি বিন্দুর জন্য উল্টো দিকে বল কাজ করবে। এ বিন্দুর জন্য কতটা বল কাজ করবে? দেখো, ও থেকে পি এর দূরত্ব আর, তাহলে এ থেকে দূরত্ব হলো কতটা? আর মাইনাস এল। সিমিলারলি বি থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু হলো কতখানি? আর প্লাস এল, কারণ ও বি হলো এল আর এখানে হলো আর, ও পি হলো আর, সুতরাং বিপি হলো আর প্লাস এল। এখন পি বিন্দুতে তাহলে ফোর্স ডিউ এ বিন্দুর প্লাস আধানের জন্য কতখানি? কিউ ইন্টু ওয়ান বাই কত? আর মাইনাস এল এর হোল স্কোয়ার। আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, যেটা আমাদের পরবর্তীতে ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে বসাতে সুবিধে করে দেবে বিভিন্ন ক্ষেত্রে। আমরা নিউমারেটরেই কে দিয়ে গুণ করে দিলাম। এবার মাইনাস কিউ আধানের জন্য তো ফোর্সটা বিপরীত দিকে, সেই ফোর্সের মান কত? কিউ ইন্টু ওয়ান বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। কিন্তু দেখো, পজিটিভ চার্জই বেশি বল দিচ্ছে, সুতরাং নেট ফোর্সের দিক হবে পি এফ বরাবর। যদিও নেগেটিভ চার্জ বল দিচ্ছে পি এ বরাবর, কিন্তু ডিস্টেন্সটা বেশি তো নেগেটিভ চার্জের, তাই ওই ফোর্সটা কম, তাই লব্ধি বল কাজ করবে অ্যালং পি এফ। সুতরাং এখানে ফিল্ড ইন্টেন্সিটির দিক হবে কিন্তু পি এফ বরাবর। এইখানে যদি ফিল্ড ইন্টেন্সিটি এফ বলি, তাহলে এটা দাঁড়ালো নিচে লসাগু কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। উপরে কে কিউ থাকলো? আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোর এ বি হবে। এখানে কি হলো? কে কিউ থাকলো ইন্টু ফোর ইন্টু আর এল বাই কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো, কিউ ইন্টু টু এল, ফোরকে ভেঙে টু টু করে নিতে পারে, একটা টু রাখলাম একটা কে রাখলাম। কিউ ইন্টু টু এল মানে পি, ডাইপোল মোমেন্ট। উপরে আর একটা কিন্তু আর আছে, আর নিচে আর স্কোয়ার মাইনাস কত আছে? এল স্কোয়ারের হোল স্কোয়ার। এখন দেখো, যদি আর যদি মাচ মাচ গ্রেটার দ্যান এল হয়, তাহলে কি হয়ে যাবে? আর স্কোয়ারের তুলনায় এল স্কোয়ারকে বাদ দিতে পারবো, তাহলে ডাইপোল এই ক্ষেত্রে ফিল্ড ইন্টেন্সিটির মান কত হবে? টু কে পি আর বাই আর টু দি পাওয়ার ফোর। তাহলে কত হলো? কে ইন্টু কত? টু পি বাই আর কিউ। তাহলে ডাইপোল মোমেন্টের মান হলো কে ইন্টু টু পি বাই আর কিউ। বায়ু মাধ্যম হলে কে এর মান ওয়ান, সিজিএস আমরা অ্যাপ্রোচ করবো। যদি এসআইএ যায়, কে এর জায়গায় ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো বসিয়ে দেবো। এবং ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে কোথায়? পি থেকে এফ এর দিক বরাবর। নেক্সট হচ্ছে, ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাইছি। এ বি ডাইপোল, এতে মাইনাস কিউ চার্জ আছে, বিতে প্লাস কিউ চার্জ আছে, এবং এদের ডিস্টেন্স অফ সেপারেশন 2L, এ ও হলো এল, ও বি হলো
আবার এল, এখান থেকে ও থেকে এক্স দূরত্বে একটা বিন্দু আছে পি, এবং এই পি বিন্দুতেই আমরা ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি ইপি বের করতে চাইছি। দেখো বি বিন্দুতে পজিটিভ আধানের জন্য পি বিন্দুতে বল কাজ করবে পি ডি বরাবর, অন্যদিকে এ বিন্দু নেগেটিভ আধানের জন্য বল কাজ করবে পি এ বরাবর। এবার এই ফোর্সগুলোকে পরস্পর লম্ব দুদিকে ভেঙে নিতে পারি। দেখো ডিউ টু সিমেট্রি এই কোণটাও থিটা এটাও থিটা, মানে কি ও এ পি ও থিটা পি বি ও থিটা, এ ও হলো এল, এই দূরত্বটা এক্স, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এ পি হবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সিমিলারলি বিপি হবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কারণ এই ফোর্স দুটোরই মান কিন্তু হবে এফ। কেন দেখো ফিল্ড ইন্টেন্সিটি বলছি, তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জ বসানো আছে, তার উপরে ফোর্স কতটা, ফোর্সের মান কিউ ইন্টু কত ওয়ান, একটা কে রেখে দিই আগের কথা মতন, ডিভাইডেড বাই রুট ওভার অফ কত এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। সুতরাং দু ক্ষেত্রেই কিন্তু ফোর্সটা সমান, ডাইরেকশান আলাদা, তাহলে এটাও এফ ফোর্স এটাও এফ ফোর্স। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছো জিওমেট্রি দিয়ে থিটা খুব সহজে পাবো, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে এফকে ভাঙো, এফের এদিকের কম্পোনেন্ট হলো এফ কস থিটা, উপরের এফের এদিকে হলো এফ সাইন থিটা। সিমিলারলি এই এফকে যদি ভাঙি পি এ বরাবর, এদিকে আবার আরেকটা এফ কস থিটা পাবো এবং পি ও বরাবর পাবো এফ সাইন থিটা। এই দুটো এফ সাইন থিটা কিন্তু কেটে গেল, তাহলে লব্ধি প্রাবল্য কত হলো টু এফ কস থিটা। এবং এর দিকটা কোন দিকে দেখো, এর দিকটা হচ্ছে প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল। এবং ডাইরেকশান কোথায়, ডাইপোল মোমেন্টের দিক হয় মাইনাস চার্জ টু প্লাস চার্জ, আর এখানে প্লাস টু মাইনাস, তাহলে এর ডাইরেকশান হলো অপোজিট টু দ্য ডাইরেকশান অফ দ্য ডাইপোল মোমেন্ট। প্যারালাল টু দ্য অ্যাক্সিস বাট অপোজিট টু দ্য ডাইপোল মোমেন্ট, তাহলে টু এফ কস থিটা, টু থাকলো, এফ এর মান হলো কে ইন্টু কিউ বাই কত এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার কস থিটা, কস থিটা মানে এল বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত থাকে টু কিউ, টু ইন্টু কিউ ইন্টু এল, এটাই ডাইপোল মোমেন্ট পি, তাহলে কে ইন্টু টোয়াইস পি বাই কত এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই। এবার যদি ধরো এক্স যদি মাচ মাচ গ্রেটার দেন এল হয়, তাহলে কত হবে সমান কে ইন্টু কত টু, টু কিউ এল, টু থাকার কথা ছিল না, টু কিউ এল মানেই তো পি, তাহলে কে ইন্টু পি বাই কত, এখানে পি হয়ে গেল কে ইন্টু পি বাই এক্স কিউব, যদি আর দূরত্বে নিতাম আর কিউব হতো, তাহলে এখানে হলো কে পি বাই এক্স কিউব, যদি ডিস্টেন্সটা এক্স না বলে আর হতো তাহলে কত হতো, ই সমান সমান হতো কে পি বাই আর কিউব। এবার মজা দেখো, যখন আমরা অ্যাক্সিয়াল পয়েন্টে বেড়ে করেছিলাম তখন কিন্তু কি এসেছিল, অ্যাক্সিয়াল পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটির মান এসেছিল টোয়াইস, টোয়াইস এসেছিল কে ইন্টু টোয়াইস পি বাই আর কিউব এসেছিল, আর এইখানে কত এলো কে ইন্টু পি বাই আর কিউব। এইবার এখানেতে কিন্তু ফিল্ড ইন্টেন্সিটির দিক হচ্ছে কোন দিকে, এখানে ফিল্ড ইন্টেন্সিটির দিক, এখানে ফিল্ড ইন্টেন্সিটির দিক হচ্ছে প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল বাট অপোজিট টু দ্য ডাইরেকশান অফ দ্য ডাইপোল মোমেন্ট। এইবার আমরা আর থিটা কোনো একটা বিন্দুতে আমরা ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাইছি। এ বি একটা ডাইপোল, বি বিন্দুতে নেগেটিভ চার্জ আছে, এ বিন্দুতে পজিটিভ চার্জ, এ বিন্দুতে মা নেগেটিভ চার্জ আছে, বিতে পজিটিভ চার্জ আছে, ডাইপোল মোমেন্টের দিক ফ্রম এ টু বি। এখন আমরা আর থিটা একটা বিন্দু, পি বিন্দু, তার সেই বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাইছি। এই ডাইপোলটাকে দুদিকে ভেঙে নিতে চাইছি, একটা অ্যালং সিডি আর একটা অ্যালং ইএফ। দেখো এখানে থিটা কোণ করছে, তাহলে এই দিকে কম্পোনেন্ট পি কস থিটা, এদিকে পি সাইন থিটা। এই পি বিন্দু কি আছে, স্মল পি কস থিটা, এই যে ডাইপোল মোমেন্টের ডাইপোল, এর অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্টে যদি বিন্দুর দূরত্ব যথেষ্ট বেশি হয়, আমরা দেখেছি ফিল্ড ইন্টেন্সিটির মান কত হয়, কে ইন্টু কত হয় জানো, টু পি বাই আর কিউব, টু পি এখানে হওয়া উচিত পি তো নয়, পি এর জায়গায় হয়ে গেছে পি কস থিটা বাই আর কিউব। এবং এর দিক কোন দিকে, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডাইপোল মোমেন্ট, অ্যাক্সিয়াল পয়েন্টে যা হয়। এইবার দেখো দ্বিতীয় ডাইপোলটা হলো পি সাইন থিটা, এই পয়েন্টটা কিন্তু তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর। এখানে তাহলে ফিল্ড ইন্টেন্সিটি কী হবে, ডাইপোল মোমেন্টের অপোজিটে মান কত হয়, কে পি বাই আর কিউব তোমরা দেখেছো, তাহলে এখানে কত হবে কে ইন্টু পি সাইন থিটা বাই আর কিউব।
তাহলে মোট প্রাবল্য কি হবে? এই দুটোর ভেক্টর যোগফল হওয়া উচিত, এই দুটোর কোয়ান্টিটির ভেক্টর যোগফল ই। তাহলে এই দুটোর পরস্পর লম্ব ভেক্টর, তাহলে ভেক্টর যোগফল কত হবে? ই সমান সমান ই স্কোয়ার সমান সমান টু পি কস থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার প্লাস পি সাইন থিটা বাই আর কিউব। কে পি সাইন থিটা, একটা কে বাইরে বের করে নেব, আর কিউব এখানে কে ছিল, তাহলে এইখানে পি সাইন থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার হলো অ্যাকচুয়ালি, আর এখানে কে এর জন্য কে স্কোয়ার দুটো টার্মেই ছিল, বাইরে বেরিয়ে গেল। তাহলে কত হলো দেখো, একটা কে স্কোয়ার কিন্তু বাইরে আমরা রেখে দিয়েছি এখান পর্যন্ত এক্সপ্রেশনটা। তাহলে ই সমান কে ইন্টু, দেখো এখান থেকে কে বেরিয়ে আসছে, পি বাই আর কিউব দেখো বেরিয়ে চলে আসবে, এইটা থাকছে ফোর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার কি হবে হাফ। অতএব ই সমান সমান কত হলো, কে পি বাই আর কিউব ইন্টু ওয়ান প্লাস থ্রি কস স্কোয়ার থিটা, কারণ একটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, তাহলে ওয়ান প্লাস থ্রি কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ। এবার যদি অ্যাক্সিয়াল পয়েন্ট হতো তাহলে থিটার মান কত, অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে থিটা জিরো, থিটা যদি আমরা জিরো ডিগ্রি বসাই কস জিরো ওয়ান, তাহলে এখানে দেখো এক প্লাস তিন টু দি পাওয়ার হাফ, চার টু দি পাওয়ার হাফ মানে দুই বেরোলো, তাহলে ই অ্যালং দ্য অ্যাক্সিস কত হলো, ই অ্যালং দ্য অ্যাক্সিস কত হলো টু বেরিয়ে এলো টু কে পি বাই আর কিউব। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে হতো তাহলে থিটা হতো পাই বাই টু, কস পাই বাই টু জিরো, তাহলে ই পারপেন্ডিকুলার হতো কত হতো কে পি বাই আর কিউব। সুতরাং আর থিটা এনি পয়েন্টে ডাইপোলের যে ফিল্ড ইন্টেন্সিটি তার মান বেরোলো কত, ইকস টু কে পি বাই আর কিউব ইন্টু রুট ওভার অপন প্লাস থ্রি কস স্কোয়ার থিটা। এই কে যদি সিজিএসে নিই, এখানে কেটাকে নিচে নেব, মানে ধরো এটা কে না করে কে ওয়ান করলে কে ওয়ান সমান ওয়ান বাই কে, যদি এসআই নিই কে এর মান ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো, আর সিজিএসে হলে কে এর মান ওয়ান বাই কে বসাবো, বায়ু মাধ্যমে হলে কে ওয়ান হয়ে যাবে, সেখানে অসুবিধা কিছু নেই। এইবারে আমরা একটা ডাইপোলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছি, এবার ডাইপোলটার উপরে কতটা ফোর্স কাজ করবে, কতটা টর্ক কাজ করবে এটা আমরা দেখতে চাইছি। এই ডাইপোলটা দেখো ইলেকট্রিক ফিল্ডই ইউনিফর্ম ফিল্ড, মানে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান। এবার তোমরা জানো পজিটিভ চার্জের উপরে ফোর্স কাজ করে ইন দ্য ডাইরেকশান অফ দ্য ফিল্ড এবং তার মান হলো কিউই, নেগেটিভ চার্জের উপরে মাইনাস কিউই, এই দুটো ফোর্স কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে লব্ধি বল কিউই ইন্টু কিউই সমান জিরো। তাহলে ইউনিফর্ম ফিল্ডে একটা ডাইপোলের উপরে কোনো রেজাল্টান্ট ফোর্স কাজ করবে না, কিন্তু এখানে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, দে উইল প্রোভাইড এ টর্ক, কতটা টর্ক জানো তোমরা, ফোর্স হলো কিউই, এখানে দূরত্বটা টু এল, অ্যাঙ্গেল ফিল্ডের সঙ্গে থিটা, এই কোনটা থিটা হলে এই কোনটাও থিটা একান্তর কোণ বলে, তাহলে এই লম্ব দূরত্ব হলো টু এল সাইন থিটা। তাহলে টর্ক মানে কি, টর্ক মানে এফ ইন্টু বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব, এফ মানে কত কিউই ইন্টু বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব টু এল সাইন থিটা, এটাই হলো টাও। তাহলে টাওয়ের এটা কত হবে, কিউ ইন্টু টু এল মানেই হলো পি, দ্যাট ইজ পি ই সাইন থিটা, তাহলে টাও সমান পি ই সাইন থিটা। তাহলে একটা ডাইপোলকে ফিল্ডের সঙ্গে থিটা কোণে যদি রাখি তাহলে তার উপরে যে টর্ক কাজ করে দ্যাট ইজ পি ই সাইন থিটা। এখান থেকেও একটা ডাইপোল মোমেন্টের ডেফিনেশান পাওয়া যায়, ই যদি ওয়ান হয়, থিটা যদি কত হয় পাই বাই টু, দেন টাও ইকুয়ালস টু পি, তার মানে কি একক প্রাবল্যের ইউনিফর্ম ফিল্ডের সঙ্গে লম্বভাবে একটা ডাইপোলকে রাখতে তাতে যে টর্ক দিতে হবে, কারণ ওখানে একটা টর্ক কাজ করছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড, তুমি যদি অপোজিট টর্ক দাও তবে ওটাকে থামাতে পারবে। তাহলে একটা ফিল্ড আছে, কীরকম ফিল্ড, ইউনিফর্ম ফিল্ড উইথ ইউনিটি, উইথ ইন্টেন্সিটি ইউনিটি, ইন অর্ডার টু প্লেস দ্য ডাইপোল পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড দ্য রিকোয়ার্ড টর্ক, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য রিকোয়ার্ড টর্ক ইকুয়ালস টু দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্য ডাইপোল। এইবারে দেখো কখন এই টর্কটা ম্যাক্সিমাম হবে, যদি আমরা কি বসাই বলো তো, থিটা ইকুয়ালস টু যদি পাই বাই টু বসাই তাহলে টর্কের ম্যাক্সিমাম মান টাও ম্যাক্স সমান সমান পিই। কখন জিরো হবে, যদি থিটা
জিরো হয় সাইন জিরো, জিরো থিটা পাই হয়, টর্কের মান হয়ে যাবে জিরো। এই ডাইপোলটা যদি নন ইউনিফর্ম ফিল্ডে থাকতো তাহলে কতটা টর্ক কাজ করতো? ধরো প্লাস কিউ এর উপরে ফিল্ড হলো ইউ ওয়ান, মাইনাস কিউ এর উপরে ই টু, তাহলে ফোর্স কিন্তু কিউ ই ওয়ান মাইনাস কিউ ই টু হতো, তখন কিউ ই ওয়ান মাইনাস কিউ ই টু হতো এবং দ্যাট ইজ নট ইকুয়ালস টু জিরো। সুতরাং ইউনিফর্ম ফিল্ডে ডাইপোলকে রাখলে তার উপর লব্ধি বল শূন্য, কিন্তু যদি নন ইউনিফর্ম ফিল্ডে রাখা হয় তার উপরে লব্ধি বল কিন্তু নন জিরো হয়ে যাবে। নন ইউনিফর্ম ফিল্ডে ডাইপোলের উপরে যেমন বল কাজ করে লব্ধি বল, সেরকম টর্কও কাজ করে, কিন্তু ইউনিফর্ম ফিল্ডে ডাইপোলের উপর রেজাল্টেন্ট ফোর্স হয় জিরো। অনলি একটা কী কাজ করে? টর্ক। টর্কের পরিমাণগত পি সাইন থিটা, ভেক্টোরিক্যালি এই টর্কটাকে লিখলে দাঁড়ায় টাউ সমান সমান পি ক্রস ই। পি এর দিক কোন দিকে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। পি ক্রস ই করলে টাউকে পাবো, তাহলে টাউয়ের ডাইরেকশন কি? পি যে সমতলে আছে তার উপরে লম্ব। সুতরাং এইখানে আর একটা প্রবলেম বলছে, একটা তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তার তিনটে ভার্টেক্স, একটা ভার্টেক্সে প্লাস কিউ, একটা প্লাস কিউ, আর অন্য আরেকটা ভার্টেক্সে মাইনাস টু কিউ আধান আছে। বলছে সিস্টেমে ডাইপোল মোমেন্ট কত হবে? দেখো মাইনাস টু কিউটাকে মাইনাস কিউ আর মাইনাস কিউতে আমি ভাগ করে নিতে পারি। তাহলে দেখো এইখানে একটা ডাইপোল আছে, এ বি একটা ডাইপোল হলো আর একটা এসি ডাইপোল, এবং ডাইপোল মোমেন্টের দিক কোন দিকে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। এবং ডাইপোল মোমেন্ট যদি পি হয়, পি সমান কিউ এ, দুটোই তাহলে পি সমান কিউ এ। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ধর্ম অনুযায়ী, তাহলে সমান সমান ভেক্টর 60 ডিগ্রি কোণে কাজ করছে, রেজাল্ট্যান্ট হয় রুট টু ইন রুট থ্রি ইন্টু পি, সো দ্য ডাইপোল মোমেন্ট ইজ রুট থ্রি ইন্টু কিউ এ। ডাইরেকশান কোন দিকে হবে? এই দুটো লব্ধি, তার মানে দুটো ফোর্সই সমান, তাহলে কোনটাকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে, অ্যালং এডি এই মিডিয়ানসটা বরাবর কাজ করবে, ডাইপোল মোমেন্টের দিকটা হবে। এই হলো ডাইপোল সংক্রান্ত প্রাথমিক।